ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা? অনেকদিন পর আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। আজকে রবিবার, আজকে তোমাদের জন্য যে গল্পটা নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে শেয়াল আর খরগোশের গল্প। আজকে দেখতেই পাচ্ছ, একটা খোলা মেলা জায়গায় তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। তাই গল্প শুরু করার আগে যেটা বলি সেটা আরেকবার মনে করিয়ে দিই। প্রতি রবিবার আমার চ্যানেলে ছোটদের নানান রকম গল্প, ছড়া, এই সমস্ত কিছু আমি আপলোড করতে থাকি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই তোমাদের মন্তব্য নিচের কমেন্ট বক্সে করো। আর যদি কোনো গল্প শোনার রিকোয়েস্ট থাকে সেটাও জানাতে পারো। এছাড়া তোমার বন্ধুদের সঙ্গে আমার গল্প, ছড়া, এই সমস্ত যদি ভালো লাগে তাহলে শেয়ার করে নিও, কেমন? তাহলে চলো আজকের গল্পটা শুরু করা যাক। কি হয়েছে জানো? সদর থেকে শেয়াল পণ্ডিত এক কৌটো আলকাতরা নিয়ে তার গ্রামের পথে ফিরছিল। সদর মানে কি বলো তো? বাজার, যেখানে সমস্ত কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা এবং বেচা হয়। সেই সদর থেকে হঠাৎ দেখা যাচ্ছে যে একটা শেয়াল পণ্ডিত এক কৌটো আলকাতরা নিয়ে গ্রামের পথে রওনা হয়েছে। আর আলকাতরা তোমরা চেনো নিশ্চয়ই? কালো কালো রঙের সেই যে আঠালো চটচটে জিনিসটা, সেটাকেই বলা হয় আলকাতরা। এইবার দেখা গেল শেয়াল পণ্ডিত ওই এক কৌটো আলকাতরা নিয়ে গ্রামের পথে রওনা দিয়েছে। নিজের ঘরের ভেতরে গিয়ে যেটুকু ছোট ছোট কাঠের টুকরো, এটা ওটা জিনিসপত্র, ছেঁড়া ন্যাকড়া, একটা হাঁড়ি, এ সমস্ত নিয়ে সে বড় রাস্তার উপরে আসছে। বড় রাস্তার উপরে এসে তার মতলবটা বোঝা গেল। সে করল কি, সেই আলকাতরাগুলো ভালো করে কাঠের গায়ে লাগিয়ে, আর কাঠে ওই আলকাতরা লাগানোর পরে কাঠটাকে একটা মানুষের মতন চিহ্ন দিয়ে তাতে একটা ছেঁড়া ন্যাকড়া মতন জামা পরিয়ে আর মাথায় একটা হাঁড়ি বসিয়ে একটা হুতুম থুমো তৈরি করল। হুতুম থুমোটা তৈরি করার পরে সে করল কি, বড় রাস্তার মোড়ে এসে সে হুতুম থুমোটাকে পুঁতে দিল। তারপরে ওই হুতুম থুমোটাকে পুঁতে দিয়ে সে পাশের একটা জঙ্গলে গিয়ে চুপটি করে বসে কি যেন দেখছে। এমন সময় দেখা যাচ্ছে 5-10 মিনিট পরে একটা খরগোশ সেখানে গুটি 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 পায়ে চলতে চলতে সে হুতুম থুমোর সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। এবার খরগোশ দেখছে এটা কি, আচ্ছা আর একটু কাছে গিয়ে দেখা যাক। কাছে গিয়ে সে হুতুম থুমোকে জিজ্ঞেস করছে, কি হে ভায়া, আজকের দিনটা খুব ভালো মনে হচ্ছে, তুমি বেশ জামা টামা পরে মাথায় টুপি লাগিয়ে এখানে দাঁড়িয়ে আছো যে দিব্যি, তা তোমার নাম কি? হুতুম থুমো তো কথা বলে না, কারণ হুতুম থুমো তো মানুষ নয়, ওটা তো শেয়াল পণ্ডিত একটা মানুষের আকৃতি দিয়ে ওখানে পুঁতে দিয়ে গেছে। তো হুতুম থুমো তো খরগোশের কথার কোনোই উত্তর করছে না। এতে খরগোশ বেজায় রেগে গেল। খরগোশ একেবারে হুতুম থুমোর কাছে গিয়ে হুতুম থুমোর কলার চেপে ধরে বলছে, এমন চড় মারবো না, তুমি জানো না ভদ্রলোক দেখলে যে আগ্নি আগে করে কথা বলতে হয়, সাহেব সাহেব বলতে হয়, তুমি জানো না, মারবো তোমাকে এক চড়। বলে কলারখানা চেপে ধরে একটা হাত দিয়ে ঠাস করে একটা চড় মেরেছে হুতুম থুমোর গালে। আর হুতুম থুমোর তো সারা গায়ে আলকাতরা মাখানো, ওই আলকাতরার মধ্যে খরগোশের একটা হাত গেছে আটকে। খরগোশ তখন বলছে, আরে আমার হাত ছাড়ো, তুমি তো বেজায় অসভ্য দেখতে পাচ্ছি, কথা বলছো না, এদিকে আমার হাত আটকে ধরেছো, দাঁড়াও আরেকটা হাত তো খালি আছে, সেই হাত দিয়ে তোমাকে বাগিয়ে এক চড় মারব। তখন খরগোশ করেছে কি, ওর যে আরেকটা হাতে কলার চেপে রেখেছিল সেই হাতটা দিয়ে ঠাস করে হুতুম থুমোর আরেকটা গালে মেরেছে থাপ্পড়। তাতে হয়েছে কি বলো তো, আরেক হাতও গেছে আটকে। এইবার খরগোশ তো ভীষণ রেগে গেছে। খরগোশ বুঝে, তোমার সাহস তো কম না, তুমি আমার হাত দুটো আটকে দিয়েছো, দাঁড়াও
পা দিয়ে এমন লাথি মারবো না তোমাকে যে গড়গড় করে এখন তোমার নাম তুমি বলে দেবে। যেমনি বলা অমনি কাজ, পা দিয়ে খরগোশ কষিয়ে মেরেছে এক লাথি। মারতে হবে কি, ওই আলকাতরায় গেছে পাটা আটকে। যেই না এক পা আটকে গেছে, খরগোশ রাগের চোটে আরেক পা দিয়েও মেরেছে লাথি। ব্যাস, দুটো হাত দুটো পা সমস্তটা আটকে গিয়ে খরগোশ ঝুলছে। এইদিকে ঝোপের মধ্যে থেকে লুকিয়ে লুকিয়ে যে শিয়াল পণ্ডিত দেখছিল, সে তো বেজায় মজা পাচ্ছে। তার হাসিতে পেট ফেটে যায় আর কি। কিন্তু হাসির তো উপায় নেই, কারণ খরগোশ যদি বুঝে যায় ওই কাজ শিয়াল পণ্ডিত করেছে, তাহলে খরগোশকে সম্পূর্ণভাবে ধরা যাবে না, হয়তো সে তরাক করে পালিয়ে যাবে। এই জন্যই তো শিয়াল পণ্ডিত ওই ফাঁদটা পেতেছে হুতুম তুমুকে দিয়ে। তারপর কি হয়েছে জানো, খরগোশ তো এদিকে কিচ্ছু বুঝতে পারছে না, হুতুম তুমু কথাও বলে না, আর খরগোশের হাত পা সমস্ত কিছু আটকে ধরে রেখেছে। এবার খরগোশের মাথাটা আছে ফাঁকা, খরগোশ বলছে কষিয়ে এমন মাথায় গুঁতো দেব যে তোমার মাথায় একটা এত বড় আলু হয়ে যাবে, দেখবে। বলে মাথা দিয়ে দিয়েছে একটা গুঁতো। ব্যাস, আর কি হয়েছে বলো তো, দুটো হাত দুটো পা আর মাথা সব আটকে গিয়ে খরগোশ তো ঝুলছে, আর নড়তেও পারে না চড়তেও পারে না। তখন শিয়াল পাশের ঝোপের থেকে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে বলছে, কি হে কি হে খরগোশ ভায়া, ও বেড়েছিলে তুমি, হ্যাঁ ভাবছিলে এখানে তোমার দোষর আর একটিও নেই, তাই না? সেই জন্য ইচ্ছে করে তোমাকে এমন জব্দ করেছি, বেশ হয়েছে, এখন কেমন লাগছে? খরগোশ তো কথা বলছে না, এইবারও বুঝতে পেরেছে এইটা আসলে শিয়াল পণ্ডিত বদমাইশি করেছে। খরগোশ তখন আর কি করে, চুপচাপ বসে বসে শুনছে যে শিয়াল দাদা কি বলছে। শিয়াল বলছে, অনেক দিন ধরে তোমার অনেকবার দেখেছি, এইবার তুমি জব্দ হয়েছো। তোমাকে গাছের লতা পাতা শুকনো খড় কুটো সমস্ত কিছু জোগাড় করে রেখেছি, এনেই পুড়িয়ে তোমাকে মেরে আমি খাবো। খরগোশ বলছে, এ তো মহাবিপদ, এখান থেকে তো উদ্ধার পেতে গেলে আমাকে বল প্রয়োগ করলে চলবে না, বুদ্ধি প্রয়োগ করতে হবে। তখন খরগোশ শিয়ালকে বলছে, সে তুমি আমাকে পুড়িয়ে খাও ঝলসে খাও যা খুশি করো, শুধু তোমার কাছে একটা অনুরোধ, পাশের ওই কাঁটা ঝোপটায় আমাকে ফেলো না। তখন শিয়াল পণ্ডিত বলছে, না এখন আর খড়কুটো কোথায় পাবো, তার চেয়ে এক কাজ করি, সহজে দড়ি পাওয়া যাবে, দড়ি নিয়ে এসে তোমাকে বেঁধে তারপর ছাল ছাড়িয়ে পুড়িয়ে তোমাকে খাবো। খরগোশ আবার বলছে, সে তুমি আমায় দড়িতে বাঁধো ফাঁসিতে ঝোলাও যা ইচ্ছে তাই করো, কিন্তু তোমায় একটা অনুরোধ, আমাকে পাশের ওই কাঁটা ঝোপটায় ফেলো না। শিয়াল ভাবছে, ছাপ বাবা, এ বারবার এই কাঁটা ঝোপটার কথা বলছে কেন, ধুর ধুর এসব করে লাভ নেই, বড় ওকে নিঃশ্বাস বন্ধ করে মারতে হবে। একটা পুকুরে নিয়ে যাবো, গলাটা চেপে ধরে ও নিঃশ্বাসটা বন্ধ করে তারপর ওকে জলে ডুবিয়ে মারব, তারপর ওকে খাব। খরগোশ সেটা শুনে আবার বলছে, তুমি আমাকে পুকুরে ডুবিয়ে মারো সমুদ্রে চুবিয়ে মারো যা খুশি করো, কিন্তু কাঁটা ঝোপটায় আমাকে ফেলো না। শিয়াল ভাবছে, আবার ওই কাঁটা ঝোপটার কথা বলছে, দাঁড়া এইবার দেখাচ্ছি মজা। বলে শিয়াল বলছে, তোকে এই গাছে ঝোলাবো, তারপর তোর চামড়াটা যখন আস্তে আস্তে শুকিয়ে যাবে তখন সেটা ছাড়িয়ে ভালো করে খাবো, তবেই তুই ভালো জব্দ হবি। খরগোশ আবার বলছে, সে তুমি আমাকে গাছে ঝোলাও যেখানে খুশি ঝোলাও ছাল ছাড়াও ডুবিয়ে মারো, কিন্তু পাশের ওই কাঁটা ঝোপটায় আমাকে ফেলো না। শিয়াল ভাবছে, বারে বারে ওই কাঁটা ঝোপটা দেখাচ্ছে কেন, তার মানে নিশ্চয়ই ওখানে খুব ভয়ঙ্কর কিছু ও দেখতে পেয়েছে, যেটাতে ওর আসলে ভয় জন্মেছে,
তাহলে এক কাজ করি, ওকে তো আমার শাস্তি দেওয়াই উদ্দেশ্য, তাহলে বরং কাটা ঝোপটাতেই ওকে ছুঁড়ে ফেলে দিই। শেয়াল করেছে কি, খরগোশের ঘেটির মাংসটা ধরে ওকে আলকাতরা থেকে ছাড়িয়েছে, ছাড়িয়ে পাটা বন 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 করে ঘুরিয়ে ওই কাটা ঝোপে ছুঁড়ে মেরেছে। ব্যাস, তারপরে আর খরগোশকে দেখতে পাচ্ছে না। দেখছি ঝুরঝুর ঝুরঝুর ফুরফুর ফুরফুর করে কি সব আওয়াজ হচ্ছে, আর কাটা ঝোপটা নড়ে নড়ে উঠছে। শেয়াল ভাবছে, যা বাবা, এ কি মরেই গেল? এবার তো খুঁজতে গেলে আমাকেও কাটায় নামতে হবে। তখন শেয়াল ভাবছে যে দেখি তো কাটা ঝোপটায় গিয়ে কী হলো। ও মা, দেখা গেল খরগোশটা একটা টিলার উপরে উঠে গা থেকে আস্তে আস্তে শুকনো পাতা দিয়ে ওই লেগে যাওয়া আলকাতরাগুলো ছাড়িয়ে নিচ্ছে। তারপর শেয়াল পণ্ডিতকে দেখে খুশিতে গান গাইছে, এই কাটার ঝোপেই জন্ম আমার, যেন কাটার ঝোপেই মরি। চিন্তা করো শেয়ালের কেমন রাগ হয়েছে। শেয়াল ভাবছে, ও আচ্ছা, তাহলে আমাকে বোকা বানালো এতক্ষণ ধরে। তারপর ফিক ফিক করে হেসে কাটা ঝোপের মধ্যে থেকে দৌড়ে খরগোশ পালিয়ে চলে গেল নিজের ডেরায়। আর শেয়াল পণ্ডিত যে এত রকম পরিশ্রম করলো সদর থেকে আলকাতরা আনলো, সে তো কপাল চাপড়ে চাপড়ে নিজের বোকামের জন্য হাহুতাশ করতে লাগলো। এখানেই গল্পটা শেষ হলো, যেখানে খরগোশ জিতল আর বুদ্ধিমান শেয়াল পণ্ডিত হেরে গেল। আচ্ছা, এই গল্পটা থেকে আমরা কি শিখলাম বলো তো? সবসময় বুদ্ধিমান হলেই বা কোনো বিশেষ গুণ আমার ভেতরে থাকলেই, সেটা নিয়ে যদি আমি অতি আত্মবিশ্বাসী হয়ে পড়ি, তাহলে কিন্তু আমার পরাজয়ও হতে পারে। এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে হলে প্রত্যেক রবিবারে চলে আসতে হবে ঠিক 10টার সময় আমার চ্যানেলে অনিন্দিতার সঙ্গে। কেমন? তোমরা ভালো থেকো, খুব ভালো করে সপ্তাহটা কাটিও, সামনের রবিবার আবার চলে আসবো।